Assalamualaikum, brothers and sisters and viewers of all. Welcome back to Raina Shakar Blogs. Aske apnara shamne kichu chotomotrashta video le elam gasgula khila healthy holo amar gasgula amar bishastar gasgo hol gula khila boro hoyse apnar loge share holo. Apnara dekhte parra amar lau gasgula onek choto asil. Etar kichu ami fertilizer dia onek boro korchi. Kita dei lau gaso apnara ektu dekhbar share holo apnar loge. এটা ছোট্ট ছোট্ট গাছ আছিল আমার লাউগুলা, তখন মাশাল্লাহ অনেক লম্বা হয়েছে, অনেক হেলথি। আমার লাউ গাছগুলো ছোটো হইল, মাশাল্লাহ ভেরি হেলথি। আপনারা দেখতে পারা, আপনারা লাউ গাছটা দেখার, লাউ গাছের গুঁড়া, তারপরে আগাটাইন ভেরি হেলথি মাশাল্লাহ। আমার তো অনেক লাউ গাছ মরছে আপনারা জানেন, বিগত ভিডিওতে দেখাইছি। আর এই লাউ গাছগুলো লেটে একটু ছোটো ছোটো গাছ, লাস্ট টু উইক্স আমার লাউ গাছগুলো দেখো কিলা লম্ব হয়েছে আর কিলা বাইর দেন। আপনার একটু শেয়ার করলাম, দেখরা আশা করি দেখরা আমি খেতা দেরাম লাউ গাছের গুলির মাঝে। আমরা সপ্তাহ দুই দিন বা তিন দিন দেই, এটা আপনার লগে শেয়ার করলাম, খেতা দেরাম আপনারা অবশ্যই দেখারাম। যদি ভিডিওটা ভালো লাগে আপনারা রায়না সখর ব্লগ তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবা, আর দোয়া করবো আগামীতে সুন্দর সুন্দর ভিডিও দিতাম। তো তেমন বেশি বয়স না গাছের, ওসব আপনার লগে শেয়ার করলাম। মতে তাড়াতাড়ি গাছটা খিলা বাড়ের, অনেকগুলা মেডিসিনও আমি দিলাম মিক্স করে আপনার লগে শেয়ার করলাম, দেখাই ইনশাল্লাহ। গাছগুলাত ফুল দেওয়া আরম্ভ হয়েছে, গাছগুলা অবশ্য 9-10 ফুট লম্বা, বেশি লম্বর নাই। এগুলো আমি কিছু ছোট্ট করে রাখছিলাম সাইজ, দেখতে পেলা অনেকগুলা গাছ আছে। আজকে আপনারা দেখার আমি সব গাছও আমি খিতা ওষুধ দেই। আপনারা ফেলা গাছটান দেখাইলাম, দেখাইয়া দেখাই আপনারা আমি খিতা ইউজ করি। ও দেখতে পেলা আপনারা আমার বোতল হল দেখালাম, আপনারা টমাটো ফিট আছে, মিরাকল গ্রো আছে। ও দেখতে পেলা আমি আপনারা বোতল হল দেখালাম যে প্লান্ট ফুড সপ্তাহ আমি দুই দিন দেই। আর আমি দেখালাম এটা কিলা ব্যবহার করা হয়। আর মাঝে মাঝে আমি কিতা করি দেখতে পারলাম মিক্স করলাম, মিক্স করে আমি তিনোটারে মিক্স করব, মিক্স করে বোতলের মাঝে লইয়া করে কিলা ইউজ করলাম। আপনারা দেখালাম এটা দেওয়ায় আমি আসলে খুব লাভবান হয়েছি। আমি দেখতে পারছি মিল্টিকেন ব্যবহার করে আমার গাছটা অতি লম্বা হয়েছে, আর আসলে গাছটা স্ট্রংও থাকে সকল যাতে। প্লান্ট ফুড মিক্স করে আমি এখানেও মিক্স করে আমি এটা ব্যবহার করি। আর আমার গাছগুলা মাশাল্লাহ অনেক লম্বই, আপনারা তো শেয়ার করছি দেখছো, এটা বেশি দিন আগের নাই আপনার গাছগুলা। আর এর মাঝে মাঝে আমি কিতা করি আমার যে চাউলের চাউল দইয়া পানিটা যে বারো পানিটাও ইউজ করি, সেটা বোতলটা ফুলে গেছে। দেখতে পারা সকল জাতের প্লান্ট ফুড মিক্স করে আমি দেই। তো দেখতে পারো আমি মিক্স করলাম, মিক্স করে আমি আপনার লগে একটু শেয়ার করলাম, জানি না আপনারা কিলা করুন, আমি অমিটিকে লাভবান হয়েছি। আর যদি আপনার কাছে ভিডিওটা ভালো লাগে আপনারা রায়না সখর ব্লগসে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবা, কিলা হইল গাড়িটা একটু কমেন্ট বক্সে আপনারা হইবা। আর চেষ্টা করবো সবসময় আপনার লগে আপডেট রাখার লাগে। তারপরে আমি দেয়াটারে লড়া দিছি শেয়ার করলাম, ওইটা ও আপনারা দেখতে পারলে আমি মাটিটার একটু খুঁড়া দিলাম, আর মাটিটা তো বই যায়, তো মাটিটার খুঁড়া দিলে একটু নরম হয় আর জোর তোলা থাকবো মাটিটা। ও আপনারা দেখতে পারলে আমি বোতলের ভিতরে আপনারা দেখতে পারলে আমি সব জাতের প্লান্ট ফুড মিক্স করছি, মিক্স করে আমি গুলির মাঝে দিলাম। আর দেওয়ায় আমি আসলে খুব লাভবান হয়েছি, আর আমি আসলে খুব লাভবান হয়েছি। আমি দেখতে পাচ্ছি গাছটা অতি তাড়াতাড়ি লম্ব, মানে ফাটানো সবুজ থাকে। আর অন্যটা আমি যে ব্যবহার করি ইনশাল্লাহ আপনার লগে শেয়ার করলাম, খিলা ব্যবহার করি, জানি না আপনারা খিলা করুন অথবা আমারটা খিলা হয় আপনারা হইবা, যদি কোনো মিস্টেক হইলেও থাকে আপনারা একটু কমেন্ট বক্সে হইবা। দেখতে পারা গাছগুলো খুব ছোট আছে, এগুলো ধরে আমি সবসময় মেডিকেল মেডিসিনটা ব্যবহার করার পরে খুব লম্বা হওয়ার।
যথা ফারাক আছে গোলাঠারে একটু লড়াচড়া খুঁজে আমি প্লান ফুল দিলাম। আসলে খুব লাভবান হয়েছে মিটিকেন, আমার প্লান্ট ফুডটা ব্যবহার করার ফলে গাছটা অতি তাড়াতাড়ি বাড়ে। এর মাঝে আরও আমিও কিছু প্লান্ট ফুড দেই আপনার লগে একটু শেয়ার করলাম। দেখতে থাকা লগে থাকা, আর সবসময় ভিডিওটা দেখবা, ফুল ভিডিওটা দেখবা, আর লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবা, আর নাইস নাইস কমেন্ট করবা। ও দেখতে পারে আপনার সামনে একটা বকেট নিয়ে এলাম ফিশ ব্লড, আমি এটা গুড়ায় দুই সপ্তাহ একদিন দিই গাছের গুড়ায় গুড়ায়, গাছের গুড়িটারে ব্রিজাইল থাকে। আগে তো দেখাইছি আমি কিলা ব্যবহার করলাম প্লান্ট ফুড, এখন ফিশ লোড দিছি আপনার দেখতে পেলা সপ্তাহতে একদিন দিই। দেওয়ায় আসলে আমার কাছে খুব লাভবান হয়েছে, গাছটা দেখছি অনেক লম্বা ওর হেলথিও থাকে, গাছের গুড়াটাও একটু স্ট্রং থাকে। আর আমরা কিতা করি বলো যে চাউল দই, চাউল দেওয়ার ফলে যে পানিটা ব্যবহার করি এটা আমি ফেলাই না, এটা আমি রাখি দিই, রাখার ফলে এটা আমি পুতলের ভিতরে বইয়া দিলাই। দেখতে পেলাম মার্শাল্লাহ গাছগুলো অনেক লম্বা হয়েছে, এটা অনেক ছোটো ছোটো গাছ আছে। ও দেখতে পেলে আপনারা আমার গাছগুলো বেড়ে হেলতে, আর দেখতে পেলে গাছের গুড়ির মাঝে আমি ফিশ ব্লোর দিলাম। আশা করি আমার ভিডিওটা আপনার কাছে ভালো লাগবো, আর যদি ভালো লাগে আপনার লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবা, ফুল ভিডিওটা দেখবা, আর বেল বটন অন রাখবা, আগামী ভিডিওতে আমরা কিতা দিই না দিই আপনারা ফাইবা অবশ্যক শেয়ার করবা। তারপরে মার্শাল্লাহ তো গাছগুলোরে গরম রাখার ফলে অনেক কষ্ট করে বাঁচাইছি, লাস্ট ঠান্ডার সময় তো আমার অনেকগুলো লাউ গাছও মারা গেছে। ও আপনার যদি দেখতে পারে আপনারা আমি ইউজ করলাম চিকেন মানোয়ার, এটা আমি অর্গানিক, এটা দেখতে পারা আমি এটা দুই সপ্তাহ পরে পরে ব্যবহার করি। মিটিকেন সেম সিটি সিটি এক গাছে গুলি দিলাই, এটা একটু স্ট্রং, তো আমি এটা দুই সপ্তাহ পরে পরে ব্যবহার করি। আর আমি গাছের গুড়ায় গুড়ায় সেটাইয়া মাটি দিয়ে একটু লড়াচড়া করে দিলাই, আর এটা পানি দেওয়ার ফলে অমনি অটোমেটিক মেল্ট হয়ে যায়, মেল্ট হয়ে আনলে তো এটা তার কাম করে। তো আরেকটা জিনিস আপনারা দেখতে পারা অ্যাপসন সল্ট, এটা ভেরি গুড গাছের লাগে, আমি সপ্তাহ এটার একদিন ব্যবহার করি, এটা দিলে ভিতরে গাছের খালিও হয়, গাছের পাতাটা একটু সবুজ হয়, একটু স্ট্রং থাকে, আমি সপ্তাহ এটা একদিন ব্যবহার করি। জানি না আমার ভাই বলেন তো কেলা করেন, কিন্তু আমি ও সিস্টেমও করি। দেখতে পারা সেটা সেটাই দিলে এলে আসলে উফরে দিয়ে পানি দিলে মেল্ট হয়ে যায়। আর দেখতে পারা মার্শাল্লাহ আমার গাছগুলো অনেক সবুজ, অ্যাপসন সল্ট আসলে ভেরি গুড অর্গানিক, এটা একটা জিনিস। দেখতে পারা অনেকগুলো ফুল ফুল আইছে, আশা করি ভেরি সুন লাভও আইব। এটা ছোটো ছোটো গাছ আছিল মাটির লোক মিশাল আছিল, আমি ও সার ব্যবহার করার ফলে দেখা যায় শাল্লা গাছগুলা অনেক লম্বা হওয়ার। ও দেখতে পারা এটা ভেরি স্মল আছিল, ও দেখতে পারা উড়ি গাছটায় লোকন অতি তাড়াতাড়ি বলে। আর আমি যে প্লান্ট ফুড ইউজ করি এটার মাঝে আমি একটু লাভবান হয়েছি, আমি আমার উপায় করি, জানি না আপনারা কিলা করেন, বাট আমি মধ্যে লাভ পাইছি। এটা গাছ একেবারে ছোটো ছোটো আছিল, দেখতে পারা করিয়েন্ডা সকলটা তো আমি দিলাই প্লান্ট ফুড, টমেটো গাছ দেখলা। ও দেখতে পারা গাছের পাতাগুলো দেখতে খুবই সবুজ, একেবারে সুন্দরও লাগে, অনেক লম্বা হয়েছে গাছগুলো, সাঙ্গালি লইছে। আর আপনারা কাছে ভিডিওটা কিলা লাগলো আপনারা একটু হইবা কমেন্ট করে হইবা, আর ফ্রেন্ড ফ্যামিলি সকলের লগে শেয়ার করবা, আপনার গার্ডেনটি খেলে হইলো কমেন্ট বক্সও হইবা, আশা করি ভালো লাগবো। আপনি তো বেশি ফুলন গাছ নাই নতুন গাছ, ও দেখতে পারলে আমি এটা 3G কটিং দিছি, গাছটা লম্বই গেছে, লম্বা হওয়ার পরে হয়ে 3G কটিং দিলাই, তারও ডাল সারবো
তারপরে অনেকগুলো লাভ গাছ আছে, আমি এখন তাহলে 3G কর দিছি। 3G কর দেওয়ার পরে ওখান গাছটা আরও স্প্রেড আউট হইব, আরও বড় হইব, লম্ব হইব, ডালও সারবো। আছে আরও তো সমার টাইম রয়েছে, আশা করি ফুলও আর লাভও ধরবো ইনশাল্লাহ। আগামী ভিডিওত কিতা করলাম না করলাম আপনার লগত শেয়ার করবো, আর আপনার লগত সবসময় শেয়ার করি আমার গার্ডেনও কিতা। ও দেখতে পারে এটা আগাছ সেইরা দিলেছি, 3G কটিং দিছি, কারণ গাছটা অনেক লম্বই গেছে। আর আমার গাছটা দেখতে পারে ভেরি হেলথি, সে অনেকগুলো গাছ চলাইছি। আর কিছু তো মরছে, এটা আপনারা বিগত ভিডিও দেখছেন, দেখতে পারে মাসাল্লাহ আমার গাছের সাইজ। এটা গোড়াটাও দেখতে পারা মজবুত আছে, মানে লগ গিল্লাখান নাই। আমি তো সবসময় আপনার লগে সবটা শেয়ার করি, কিতা করি না করি আপনারা তো সবসময় ভিডিও দেই। কোনো সময় আছে একটু দেরি হয়ে যায়, কারণ একটু বিজি ফ্যামিলির লগে একটু বিজি থাকায় সকল সময় মানে দেওয়া যায় না ভিডিওটা। দেখতে পারা অনেকগুলা লাভ আইছে, আমি সাঙ্গারি বাইয়া দিলেছি, সাঙ্গারি বাইয়া বাইয়া দেব। তো আজকের ভিডিওটা আপনারা দেখাইলাম কিলা আমি ফিডিং করি প্লান্ট হল থেকে, কিলা লুক আফটার করলাম, আশা করি আপনারা করবার, যদি কোনো মানে উল্টো ইয়ে থাকে আপনারা কইবা। আর আজকের মতো আর কিছু দেখাইতে পারলাম না, আগামী ভিডিওতে দেখাইমু ইনশাল্লাহ। ভালো থাকুকা, সুস্থ থাকুকা, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।